আসসালামু আলাইকুম। এনআইভিএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। আমি সাইমা রাফিজা, সহকারী শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব আমাদের এক নম্বর অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অংশ। আমরা এর আগের পাঠে পড়েছিলাম যে অ্যাসাইনমেন্ট নম্বর এক সেটির প্রথম অংশ, অর্থাৎ পার্ট ওয়ান। আজকে আমরা পড়ব অ্যাসাইনমেন্ট টপিক এক পার্ট টু, অর্থাৎ আমরা সেদিন আলোচনা করেছিলাম ছটি প্রশ্ন, আজকে তার বাদবাকি অংশ থেকে আমরা আলোচনা করব। সেদিনের আলোচনার বিষয়বস্তু ছিল মেনু এবং আমাদের সততার পুরস্কার, এই গল্প দুটি। এই গল্প দুটো থেকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব আরও বাকি চারটি প্রশ্ন, যেটি এসেছে তোমাদের নীলনদ এবং পিরামিডের দেশ। নীলনদ এবং পিরামিডের দেশ তোমাদের মূল পাঠ্য বইয়ের দেখো 12 নম্বর পৃষ্ঠাতে আছে, নীলনদ ও পিরামিডের দেশ। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা মূল আলোচনায় চলে যাই। আমাদের এই 6 নম্বর পর্যন্ত প্রশ্ন হয়ে গিয়েছিল, আজকে আমরা 7 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত আলোচনা করব। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, সমজদার আর ঘর ছাড়া মানুষ কিসের টানে মিশরে ছুটে যায়? সমজদার আর ঘর ছাড়া মানুষ কিসের টানে মিশরে ছুটে যায়? এখানে সমজদার বলতে বোঝাচ্ছে যে বোঝে, অর্থাৎ জ্ঞানী এবং চারপাশে সব কিছু যে বোঝার ক্ষমতা রাখে। আর ঘর ছাড়া মানুষ বলতে, এমনিতে ঘর ছাড়া যাকে বলা হয় সে হচ্ছে যারা ঘর বাড়ি কিছু নাই, কিন্তু এই প্রশ্নের মধ্যে ঘর ছাড়া বলতে বোঝানো হচ্ছে ভ্রমণ পিপাসু, অর্থাৎ যার খুব ভ্রমণের ইচ্ছা আছে। অর্থাৎ যে মানুষ ভ্রমণ কী জিনিস সেটা বোঝে, সমজদার, এবং ঘর ছাড়া, অর্থাৎ যে সবসময় ভ্রমণ করতেই পছন্দ করে, এই দুই ধরনের মানুষ কিসের টানে মিশরে ছুটে যায়, অর্থাৎ কেন মিশরে চলে যায় তারা, বারবার কেন মিশরে ছুটে যায়। তাহলে আমরা এটার উত্তর হিসেবে দেখব পুরো প্রবন্ধ, পুরো গল্পটা, ভ্রমণ কাহিনী জুড়ে আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা সবাই জানি যে পৃথিবীতে যে কয়েকটি আশ্চর্য জিনিস আছে তার মধ্যে কিন্তু মিশরের পিরামিড অন্যতম। তো মিশরের যে সৌন্দর্য, নীল নদের যে সৌন্দর্য, ওখানকার পিরামিডের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যের দিকে আকর্ষিত হয়ে এবং ওখানকার যে খাবার দাবার, রেস্তোরাঁ, ওখানকার মানুষের যে চলাচল, সব কিছুর প্রতি আকৃষ্ট হয়ে মানুষ কী করে, বারবার মিশরে ফিরে যেতে চায়। তাহলে আমরা এই যে সমজদার আর ঘর ছাড়া মানুষ কিসের টানে মিশরে ছুটে যায়, এই প্রশ্নের উত্তর হিসেবে আমরা বলবো যে মিশরের প্রথমে, আমি সেদিন তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর হবে এরকম, যে প্রথমে ভূমিকা এক অথবা দুই লাইন, তারপরে থাকবে হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যা এখানে তোমরা 3-4 লাইন লিখতে পারবে, তারপরে উপসংহার। উপসংহারে গিয়ে আবার এক লাইন অথবা দুই লাইনে আমরা শেষ করে দিব। তাহলে আমাদের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সবগুলোরই তিনটে করে অংশ থাকবে। প্রথমে থাকবে হচ্ছে ভূমিকা, তারপরে আমরা ব্যাখ্যা করব, তারপরে আমরা উপসংহার টানবো। তাহলে ভূমিকাতে আমরা কী লিখবো, যে মিশরের সৌন্দর্যই প্রত্যেকটি মানুষকে আকর্ষণ করে, এজন্যই সবাই সেখানে, সমজদার এবং ঘর ছাড়া মানুষ, বারবার সেখানে ছুটে যায়। এরপরে ব্যাখ্যার যে অংশটা থাকবে, ব্যাখ্যার অংশটাতে আমরা আলোচনা করব মিশরের সৌন্দর্যগুলো কী। সেখানে পিরামিড রয়েছে, সেখানে নানান দেশে নানান ধরনের মানুষ রয়েছে, সেইখানে নীল নদ রয়েছে, নীল নদের মধ্যে নৌকা যাওয়ার যে দৃশ্যটি সেটি অনেক বেশি সুন্দর। তো এই ধরনের বিষয়গুলোর জন্য প্রত্যেকটি ভ্রমণ পিপাসু মানুষ এবং যারা ভ্রমণ কী জিনিস, প্লেসটা দেখার ব্যাপার যেটা বোঝেন, তাদেরকে সমজদার বলা হচ্ছে এখানে, তারা এই সমস্ত কিছুর টানে বারবার মিশরে ছুটে যান। তাহলে আমরা উপসংহারে গিয়ে লিখতে পারবো যে ভ্রমণ যারা বোঝেন এবং ভ্রমণের পিপাসা যাদের মধ্যে সবসময় বিরাজমান থাকেন, তারা মিশরের সৌন্দর্য উপলব্ধি করে সেখানে বারবার ফিরে যান। ঠিক আছে, এবার পরের প্রশ্নটা দেখি আমরা। নীলের উপর ভেসে চলা নৌকা দেখে লেখকের অভিব্যক্তির পরিচয় দাও। নীলের উপর ভেসে চলা নৌকার দেখে লেখকের অভিব্যক্তির পরিচয় দাও। তোমাদের মূল বইয়ের দেখো 14 নম্বর পৃষ্ঠাতে গিয়ে, 14 নম্বর পৃষ্ঠার 4 নম্বর প্যারাতে যাও, 1, 2, 3, 4 4 নম্বর প্যারাতে যাও। এখানে দেখো লেখা আছে, স্পষ্ট করে লেখকই ওখানে লিখছেন যে, চাঁদের আলোতে দেখছি নীলের উপর দিয়ে চলেছে মাঝারি ধরনের খোলা মহাজনী নৌকা, হাওয়াতে কাত হয়ে তেকোনা পাল পেটুক ছেলের মতো পেট ফুলিয়ে দিয়ে ভয় হয়, আর সামান্য একটুখানি জোর হাওয়া বইলেই হয় পালটা এক ঝটকায় চৌচির হয়ে যাবে, না হয় নৌকাটা পিছনে ধাক্কা খেয়ে গোটা আড়াই ডিগবাজি হয়ে পড়ে যাবে। এইখানে
নীলের উপর ভেসে চলা নৌকা দেখে লেখকের অভিব্যক্তি হয়েছে এরকম যে ওই পালতোলা নৌকাটা দেখে লেখকের কাছে মনে হচ্ছে যে এটা একটা পেটুক ছেলে এবং এমনভাবে চলছে যে জোরে একটা বাতাস লাগলে মনে হয় এটা ঝটকা দিয়ে ছিটকে হয়তো পড়ে যাবে কোথাও, ঠিক আছে? অর্থাৎ সৌন্দর্যটা এত বেশি নিখুঁত লেগেছে লেখকের কাছে যে মনে হচ্ছে যে ওইটা নৌকা কিন্তু আসলে নৌকা না, কিন্তু যাচ্ছে এরকম করে কোনো কিছু একটা মানুষ এই ধরনের একটা রূপ বহন করে যাচ্ছে সেদিক দিয়ে। তাহলে আমরা ভূমিকাতে প্রথমে লিখব যে নীলের উপর ভেসে চলা নৌকা দেখে লেখক অভিভূত হয়েছিলেন, অভিভূত অথবা মুগ্ধ হয়েছিলেন। তারপরে বর্ণনাতে গিয়ে লিখব আমরা যে নীলের মধ্যে ভেসে চলা নৌকাকে দেখে লেখকের মনে হয়েছিল যে এটি একটি পেটুক ছেলে, যে কিনা বড় ধরনের হাওয়া লাগলে সে ওখান থেকে পড়ে যেতে পারে অথবা ঝটকায় সে ছিটকে যেতে পারে, ঠিক আছে? তারপরে গিয়ে আমরা লিখতে পারি যে আসলে নীলের মধ্যে যে নৌকার যে চলাচল, সেই নৌকার চলাচলটা দেখে লেখক অত্যন্ত মুগ্ধ হয়েছিলেন। এই নীল নদের উপরের ভেসে চলা নৌকাটা দেখে তার কাছে খুব বেশি ভালো লেগেছিল, যার কারণে তিনি এই ধরনের অভিব্যক্তি করেছেন, মুগ্ধ হয়েছেন এবং এই ধরনের অভিব্যক্তি করেছেন। এরপরে 9 নম্বর প্রশ্নটি দেখো, মৃত ব্যক্তি সম্পর্কে ফারাওরা কি বিশ্বাস করতেন? এইটা তোমাদের মূল পাঠ্য বইয়ের দেখো 14 নম্বর পৃষ্ঠার একেবারে সবার নিচে, এখানে স্পষ্ট করে লেখা আছে সবচেয়ে বড় পিরামিড বানাতে নাকি 1 লক্ষ লোকের বেশি বৎসর লেগেছিল। ঠিক তার পরেই দেখো আছে যে ফারাওরা মৃতদেরকে নিয়ে কি বিশ্বাস করত। পেয়েছো তোমরা 14 নম্বর পৃষ্ঠায়, তোমাদের যে চারুপাঠ বই আছে চারুপাঠ বইয়ের 14 নম্বর পৃষ্ঠায় সবার নিচেই আছে এরকম করে যে তারা মৃত ব্যক্তিদেরকে নিয়ে কি বিশ্বাস পোষণ করতো। তাদের কাছে মনে হতো যে মৃত ব্যক্তি মারা গেলে মানুষের দেহটা পচে যায়, তো এই জন্য তারা কি করত, মানুষের মরা দেহটাকে মমি বানিয়ে এত সুন্দর করে সংরক্ষণ করত যাতে ওই দেহটাকে পচে না যায় এবং ওই দেহটাকে কেউ যেন ছুঁতেও না পারে, ঠিক আছে? এটা ছিল মৃতদের সম্পর্কে ফারাওদের এক ধরনের বিশ্বাস। তাহলে আমরা ভূমিকাতে লিখব যে মৃতদের সম্পর্কে ফারাওদের এক অভিনব বিশ্বাস ছিল অথবা একটু ব্যতিক্রম ধর্মী বিশ্বাস ছিল। তারপরে আমরা তাদের বিশ্বাসের অংশটি লিখব যে তারা ভাবতো যে মরে গেলে মানুষের দেহ পচে যায়, কিন্তু তারা এই দেহটাকে সংরক্ষণ করার জন্য অনেক বিশেষভাবে এক ধরনের মমি তৈরি করতো, মমিটা তৈরি করে তারা এমনভাবে সংরক্ষণ করতো যাতে ওইটাকে কেউ ছুঁতেও না পারে কখনো, ঠিক আছে? এরপরে উপসংহার অংশে গিয়ে আমরা লিখব যে মৃত ব্যক্তি সম্পর্কে ফারাওদের অভিনব এই অভিব্যক্তি বা একটু ভিন্ন ধরনের এই অভিব্যক্তিটি আমরা ভ্রমণ কাহিনীতে দেখতে পাই, ঠিক আছে? এরপরের প্রশ্ন হচ্ছে নীলনদ আর পিরামিডের দেশ ভ্রমণ কাহিনী অনুযায়ী সুদানবাসীর শারীরিক গঠনের বর্ণনা দাও। আমরা ভ্রমণ কাহিনীতে কিন্তু পড়েছি যে সেখানে বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের বিভিন্ন গঠনের মানুষ রয়েছে, তাহলে বলেছে যে এই নীলনদ ও পিরামিডের দেশ এই ভ্রমণ কাহিনীটা অবলম্বন করে আমাদেরকে সুদানবাসীর একটা বর্ণনা দিতে হবে। তোমাদের মূল পাঠ্য বইয়ের দেখো 14 নম্বর পৃষ্ঠার শুরুতেই, মূল পাঠ্য বইয়ের 14 নম্বর পৃষ্ঠার শুরুতেই আছে, ওই দেখো সুদানবাসী প্রায় 6 ফুট লম্বা, অর্থাৎ সুদানের লোকজন যারা তারা হচ্ছেন মূলত 6 ফুট লম্বা আর বড় বড় আলখাল্লা পরে থাকেন তারা, দৈর্ঘ্য 6 ফুটের চেয়েও বেশি এবং এদের রং হচ্ছে ব্রোঞ্জের মতো, ব্রোঞ্জ কেমন কিছুটা তামাটের মতো হয়, ঠিক আছে? তারা 6 ফুট লম্বা হয় কিন্তু দৈর্ঘ্যে দেখতে 6 ফুটেরও বেশি মনে হয় তাদেরকে, বড় আলখাল্লা পরে থাকে এবং তাদের গায়ের রং কেমন হয়, ব্রোঞ্জের মতো হয় এবং তাদের ঠোঁট হচ্ছে নিগ্রোদের মতো পুরো নয়, আবার হচ্ছে যে তোমার তাদের ঠোঁট কিন্তু টকটকে লালও নয়, ঠিক আছে? এটা হচ্ছে মূল পাঠ্য বই আমাদের, যেটা নীলনদ এবং পিরামিডের দেশ বলেছে যে এইটা অবলম্বনে আমাদেরকে সুদানবাসীর বর্ণনা দিতে হবে। তাহলে আমরা প্রথমে ভূমিকাতে লিখব নীলনদ ও পিরামিডের দেশে সুদানবাসীদের সুন্দর বিবরণ রয়েছে, সুন্দর বিবরণ আমরা দেখতে পাই। এরপরে ব্যাখ্যাতে গিয়ে আমরা লিখব যে নীলনদ এবং পিরামিডের দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সুদানবাসী যারা রয়েছেন তারা অনেক বেশি লম্বা, 6 ফুটের মতো লম্বা কিন্তু দৈর্ঘ্যে তার চেয়ে অনেক বেশি মনে হয়, তারা কি করে বড় আলখাল্লা পরেন এবং সেই সাথে তাদের কি হয়, তাদের হচ্ছে যে ঠোঁটগুলো কিন্তু নিগ্রোদের মতো পুরো নয় আবার টকটকে লালও নয়, কিন্তু তাদের হচ্ছে যে তোমার রং যেটা, গায়ের রং যেটা, সেটা হচ্ছে ব্রঞ্জের মতো, অর্থাৎ কিছুটা তামাটের মতো, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট টপিক 1 নম্বর টপিকের পার্ট 2 এর আলোচনা। আমরা এর আগে 1 থেকে 6 পর্যন্ত সততার পুরস্কার এবং মিনু গল্প থেকে আলোচনা করেছিলাম, আজকে আমরা 7 থেকে 10 নম্বর প্রশ্ন আলোচনা করলাম, এটি হচ্ছে নীলনদ ও পিরামিডের দেশ ভ্রমণ কাহিনী থেকে। তাহলে এই 1 থেকে 10 পর্যন্ত এই 10টি প্রশ্ন হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 1। তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 1 হচ্ছে এই 1 থেকে 10 নম্বর প্রশ্ন, যেটিকে আমরা 2 ধাপে আলোচনা করেছি, একটা হচ্ছে পার্ট 1, আজকে হলো পার্ট 2। আগের পার্টে আমরা পড়েছিলাম
পার্ট এক অর্থাৎ দুইটা চ্যাপ্টার থেকে ছয়টা প্রশ্ন আর আজকে একটা চ্যাপ্টার থেকে আমরা চারটা প্রশ্ন পড়ে নিলাম। এক থেকে দশ নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের এক নম্বর অ্যাসাইনমেন্টের টপিক। এইটার উপরে তোমাদেরকে অ্যাসাইনমেন্ট করতে হবে। আমি তোমাদেরকে প্রশ্নগুলো বুঝিয়ে দিয়েছি এবং তোমরা ইউটিউব ক্লাসে বারবার করে আমার এই আলোচনাগুলো শোনো, প্রশ্নগুলো ভালো করে দেখো, প্লাস তোমাদের যে টেক্সট বুক রয়েছে, চারুপাঠ যে বইটা রয়েছে, এই বইটা সহায়তা নেবে। তোমাদেরকে অবশ্যই এই বইটা সহায়তা নিতে হবে। কিন্তু একটা কথা হচ্ছে যে বইয়ে যা লেখা আছে অথবা তোমরা যদি কোনো গাইড ফলো করে থাকো, সেই গাইডে যা লেখা আছে অথবা আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো তোমরা যদি হুবহু লেখো তাহলে কিন্তু নম্বর পাওয়া যাবে না। কিন্তু তোমরা যদি পাঠ্যপুস্তক এবং সেই সাথে আমি যেইভাবে কথাগুলো তোমাদেরকে বুঝিয়ে বলেছি এই কথাগুলো অবলম্বনে তোমাদের নিজেদের মতো করে তোমরা উত্তরগুলো লিখো তাহলে কিন্তু যথার্থ মূল্যায়িত হবে এবং অবশ্যই তোমরা একটি ভালো ধরনের নম্বর পাবে। আর অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে 8 থেকে 12 তারিখের মধ্যে। কিন্তু আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা সবাই চেষ্টা করো অবশ্যই অবশ্যই এবং অবশ্যই 8 তারিখে অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার জন্য। যারা মিস করবে তারা হয়তো পরবর্তীতে 12 তারিখের দিকে যাবে, কিন্তু 8 তারিখে অ্যাসাইনমেন্টটা অবশ্যই দেওয়ার তোমরা চেষ্টা করো। ডিলে করলে এটা খুব ভালো একটা বিষয় দেখাবে না, ঠিক আছে? তো তোমরা সবাই অবশ্যই 8 তারিখে অ্যাসাইনমেন্টটা জমা দাও। যদি খুব বেশি সমস্যা থেকে থাকে, কেউ যদি অ্যারেঞ্জ করতে না পারো, সেক্ষেত্রে তারা 12 তারিখের মধ্যেও দিতে পারো, কিন্তু 8 তারিখটা অবশ্যই মাস্ট, 8 তারিখ অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট, ঠিক আছে? তাহলে তোমরা আশা করি সবাই আজকে আলোচনা বুঝতে পেরেছো। তাহলে এই প্রশ্নগুলো, এই 10টি প্রশ্ন তোমাদের অ্যাসাইনমেন্টের 1 নম্বর টপিক। এই 10টি প্রশ্ন তোমরা ভালো করে দেখো, পাঠ্যপুস্তকের মধ্যে আমি তোমাদেরকে বলেও দিয়েছি কোথায় কোথায় আছে কীরকম করে, সেখানে তোমরা বারবার করে পড়ো, আমার ভিডিওটা দেখো, ভিডিওটাতে বেশি করে আমি যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো বেশি ভালো করে শোনো, তাহলে তোমাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।